দীর্ঘ বারো বছর পর বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন তার জায়গায় নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির জরুরি সভায় অনলাইনে যোগ দিয়ে সিদ্ধান্ত জানান পাপন দু সাল থেকে বিসিবির শীর্ষ পদে ছিলেন তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন তার সময়কালে ক্রিকেট মাঠে সাফল্য যেমন আছে তেমনি বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিত হয়েছেন বিশেষ করে বিসিবির কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি এরপর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ পরিচালনা পরিষদে আরও কিছু পরিবর্তন আসতে পারে এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক হাসান হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সাবেক যিনি সভাপতি ছিলেন নাজমুল হাসান তিনি সরে দাঁড়িয়েছেন এবং নতুন সভাপতি তিনি হচ্ছেন ফারুক আহমেদ সাবেক অধিনায়ক ছিলেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন তার সামনে নতুন যিনি সভাপতি হলেন কি কি চ্যালেঞ্জ থাকবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটলো এটা গত দুই তিন দিন ধরে যে প্রেডিকশন গুলো চলছিল সেটাই একদম হুবহু সেটাই হলো বুধবারে যখন কল করা হলো যে বিসিবির জরুরি সভা এবং তার আগেই জানা যাচ্ছিল যে নাজমুল হাসান পাপন রাজি আছেন তিনি পদত্যাগ করতে যেহেতু তিনি দেশের বাইরে আছেন অনলাইনে যোগ দেবেন এবং যোগ দিয়ে তিনি পদত্যাগ করবেন এবং তিনি পদত্যাগ করলে প্রশ্ন ছিল যে নতুন সভাপতি কে হবেন এবং সেক্ষেত্রে একটা ঝামেলার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে কাউন্সিলর না হলে বিসিবির কাউন্সিলর না হলে কাউকে সভাপতি করা যায় না তার মানে যারা পরিচালনা পর্ষদের ছিলেন তাদের মধ্যে করতে হতো অথবা নতুন কাউকে যদি আনতে হয় তাহলে তাকে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনতে হতো এর মধ্যেই একটা লম্বা সময় দরকার হ্যাঁ সেটা সলভ হয়েছে এভাবে যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসি যেটা এনএসির দুজন মনোনীত যারা থাকেন তাদেরকে পরিবর্তন করার মাধ্যমে ফারুক আহমেদ ঢুকে যাচ্ছেন কাউন্সিলর হিসেবে এবং ঢুকে যাওয়ার পরে তাকে আজকে সভাপতি ডিক্লেয়ার করা হয়েছে যেহেতু পদত্যাগ করে ফেলেছেন এখন আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন যে দীর্ঘ সময় নাজমুল হাসার পাপুন ছিলেন এবং একই সঙ্গে একটা পরিচালনা পর্ষদ কাজ করেছে মোটা দাগে দুই একটা হয়তো চেঞ্জ হয়েছে এবং এক্ষেত্রে তিনি যেভাবে বাংলাদেশ ক্রিকেটটা যতটা এগোতে পারতো ততটা যে এগোয়নি সেই একটা ঘাটতি বলি বা একটু আফসোস যদি বলি সেরকম বিষয়গুলো ছিল এবং বিসিবি নানাভাবে মানে সমালোচনাগুলো ঠিক সঠিক অ্যাড্রেস হয়নি এখন যেহেতু পুরো প্রেক্ষাপটটা বদলে গেছে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে আন্দোলনের মাধ্যমে দেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে যে কারণে এই পরিবর্তনটাও এক ধরনের অপরিহার্যই হয়ে পড়েছিল এবং সেক্ষেত্রে যে কয়েকজন পরিচালক উপস্থিত আছেন তাদের নিয়ে আজকে সভাটা হয়েছে এবং যেখানে নাজমুল হাসান পাপন যোগ দিয়েই পদত্যাগটা করলেন আর ফারুক আহমেদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে একটা জিনিস আপনি গতকালই জানেন নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ থেকে চলে গেছে যেটার আসলে এত কুইক সময় সেটা সলভের সম্ভাবনা নাই তাতে করে কিন্তু একটা ভাবমূর্তির প্রশ্ন চলে আসে যেহেতু একটা বড় আয়োজন বাংলাদেশের হাত থেকে ফসকে গেছে ফলে সেই জায়গাটা রিকভারি করার ক্ষেত্রে সামনে মাঠের পারফরমেন্স আজকে থেকেই কিন্তু বাংলাদেশ একটা টেস্ট ম্যাচে খেলতে নামছে পাকিস্তানের সঙ্গে যদিও এখানে নতুন সভাপতির কিছু নেই যেটা করবে কিন্তু তাদেরকে যে আত্মবিশ্বাসটা দেওয়া বা হয়তো হয়তো একটা ফোন কল এইভাবে একটা আপাত দায়িত্ব এবং তার পাশাপাশি বিসিবির যে ঘাটতিগুলো সেগুলো নিয়ে নানা মহলে কথা বলে তার ওটা বের করে নতুনভাবে দায়িত্বটা সাজাতে হবে এটাই হবে মানে মূল চ্যালেঞ্জ আমরা যেমন রিপোর্টে দেখছিলাম যে নাজমুল হাসান পাপনের সময়তে নানান যেমন ভালো কাজও আছে কিছু কিছু বিষয়ে সমস্যা ছিল এবং সেটি নিয়ে সমালোচনা হয়েছে সেই বিষয়গুলো আসলে কী ছিল দেখেন একটা জিনিস হচ্ছে বাংলাদেশে সবসময় একটা বিষয় খুব বড় হয় যে ডানবামের বামের মানুষ সব সামলানোটা সবচেয়ে মুশকিল হয়ে যায় আমরা বিভিন্ন সময় দেখি আপনি যে পদের কথাই বলেন না কেন মূল যে পদটা থাকে তার ডানবাম বাম আশেপাশে যারা থাকে তাদের কারণেই কিন্তু অনেক বিপদ তৈরি হয় এক্ষেত্রেও বিসিবির ক্ষেত্রেও সেরকম বিষয়টাই হয়েছে যে নাজমুল হাসান পাপনের খুব আস্থাভাজন যে পরিচালকরা ছিলেন যারা বড় বড় পদে ছিলেন তারা অনেকে কিন্তু বিভিন্নভাবে আপনি যদি ক্লাবের উপর হস্তক্ষেপ বলেন কাউন্সিলরশিপের প্রক্রিয়া মানে কাউন্সিলরশিপ হলেই তো বিসিবির ভোটাধিকার আসে সেই বিষয়গুলোতে ইনভলভমেন্ট